আশা করি তোমরা সবাই ভালো আছো। দীর্ঘদিন করোনা ভাইরাসের কারণে লকডাউন থাকার জন্য সমস্ত স্কুল কলেজ বন্ধ থাকায় আমাদের স্কুলও সারদামণি শিশু বিদ্যা মন্দির স্কুলও বন্ধ ছিল। তাই আমাদের স্কুল থেকে ছেলেমেয়েদের পড়াশুনোর জন্য অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছি। আমার নাম অঞ্জন হর, আমি তোমাদের স্কুলের যোগব্যায়াম এবং মার্শাল আর্ট প্রশিক্ষক। আজ আমরা যে বিষয় সম্পর্কে ক্লাস করব সেটা হলো ওয়ার্মিং আপ বা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ। আমরা যে কোনো খেলাধুলো করার আগে বা যে কোনো শরীরচর্চার আগে আমরা ওয়ার্মিং আপ বা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করে থাকি। এটা আমরা কেন করব বা এটা কেনই বা দরকার যে কোনো খেলাধুলো করার আগে? তো ফ্রি হ্যান্ড এক্সারসাইজ বা ওয়ার্মিং আপ সম্পর্কে বলতে গেলে প্রথমেই বলতে হয়, না ধরে নাও আমরা ফুটবল খেলব, ফুটবল খেলার আগে তোমরা দেখেছো মাঠে অনেক দাদা দিদিরা নিজের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ একটু নাড়িয়ে নেয়, একটু স্ট্রেচিং করে, যাতে খেলাধুলোর সময় আমাদের চোট বা আঘাত না লাগে। এই জন্য আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ বা ওয়ার্মিং আপের মাধ্যমে আমরা একটু অঙ্গ সঞ্চালন করি। তো এই ফ্রি হ্যান্ড এক্সারসাইজ আমি দেখাচ্ছি, আমাকে দেখে তোমরা তোমাদের বাড়ির ফাঁকা জায়গায় নিজেরা প্র্যাকটিস করবে বাড়িতে, এবং তারপর যে কোনো শরীরচর্চা বা খেলাধুলা, সে ক্যারাটে হোক, জুডো হোক, মার্শাল আর্ট হোক, জিতকুন্ডু হোক, যোগব্যায়াম হোক, তোমরা অভ্যাস করবে। তো সর্বপ্রথম আমরা কী করবো, এই ফ্রি হ্যান্ড এক্সারসাইজ বা ওয়ার্মিং আপ সম্পর্কে বলতে গেলে আরেকটা কথা বলতেই হয়, এটা আমরা মাথা থেকে পুরো পা পর্যন্ত এক্সারসাইজ হবে। প্রথমে আমরা কী করবো, সম্পূর্ণ শরীরের এক্সারসাইজ হবে। আমরা প্রথমে জাম্প করবো পায়ের টোতে, আমাকে দেখে দেখে তোমরা করবে, প্রথমে সবাই পায়ের টোতে জাম্প করবে, এরপর দুটো পা সাইডে নিয়ে যাবে, নিয়ে আনবে, এরপর সামনে পেছনে, এরপর ক্রস করবে, এই দুটো পা আছে, ক্রস করলাম, আবার রিটার্ন আনলাম, ব্যাক সাইড পেছনের দিকে, আবার রিটার্ন আনলাম, সেম একই পজিশনে থাকবো। এরপর হচ্ছে দুটো হাতের বডির দু সাইডে থাকবে এবং হাতের তালুতে হাঁটু লাগবে, উদ্লিক কাদন্ত, সবাই একসাথে করবে আমাকে দেখে দেখে, এইভাবে কন্টিনিউ করবে। এরপর চেস্ট জাম্প করা হবে। চেস্ট জাম্প কি, শ্বাস নেবে, দুটো হাত পাশে তুলবে, হাঁটু ভাঁজ করে ছাতিতে লাগানো হবে, বুঝতে পেরেছো তোমরা? এটা হলো সম্পূর্ণ শরীরের জাম্পিং ইভেন্টের উপরে এক্সারসাইজ হলো। এর সাথে সাথে তোমরা হালকা রান করতে পারো। এরপর আমরা সাবধান অবস্থায় দাঁড়ালাম, হেড নেক আপ ডাউন করব, যখন ডাউন করব শ্বাস নেব, আপ করব শ্বাস ছাড়ব, আবার পেছনের দিকে শ্বাস নিতে নিতে ডাউন, শ্বাস ছাড়তে ছাড়তে আপ, সাইডে শ্বাস নিতে নিতে শ্বাস ছাড়তে ছাড়তে, শ্বাস নিতে নিতে শ্বাস ছাড়তে, রোলিং করব, ওয়ান ব্যাক সাইড টু। যাদের ঘাড়ে পন্ডালাইসিস আছে তারা ঘাড় এভাবে রোলিং করবেন। এরপর আমরা দুটো হাতকে সামনের দিক দিয়ে রোলিং করব, হ্যান্ড রোলিং, ওয়ান টু থ্রি, ব্যাক সাইড, ওয়ান টু থ্রি, লেফট হ্যান্ড সামনের দিক দিয়ে, রাইট হ্যান্ড পেছনের দিক দিয়ে রোলিং করব, ওয়ান টু থ্রি, এবারে রাইট হ্যান্ড সামনের দিক দিয়ে, লেফট হ্যান্ড পেছনের দিক দিয়ে, ওয়ান টু থ্রি, সেম এই অবস্থায় তোমরা এটা 4 বার 5 বার 10 বার করে অভ্যাস করবে। এরপরে হচ্ছে শোল্ডার রোলিং, কাঁধে হাত দাও, দুটো হাত, শোল্ডার দুটো রোলিং করা হবে, শ্বাস নাও, নিতে নিতে ছাড়তে ছাড়তে এলবো জয়েন্ট হবে, অভ্যাস করো, ব্যাক সাইড পেছনের দিকে একই রকমভাবে, যখন হাত দুটো যাচ্ছে এলবো টাচ করছে, এবারে সামনের বাম পাকে কিছুটা সরিয়ে নেবে, ফেস সামনে থাকবে, দুটো হাতের এলবো সামনে থাকবে, বডি টুইস্ট হবে, ফেস ঘুরবে না, যাদের অসুবিধা হবে তারা দুটো হাত সামনে রেখে এভাবে করতে পারো, গুড। একই রকম অবস্থায় পা দুটো কাছে এনে
ডান হাত মাথার ডান সাইডে, বাম হাত কোমর দিয়ে বাম দিকে প্রেস করবে, ওয়ান ব্যাক সাইড, টু থ্রি ফোর, সেম একই রকম অবস্থায়। এবারে সাবধান পজিশনে আসবে, দুটো পায়ের মাঝে গ্যাপ করবে দেড় ফুট বা দু ফুট মতো। এই অবস্থায় আমরা অল্টারনেটিভ টোটাক করব, বাম হাত ডান পায়ে যাবে এবং ডান হাত বাম পায়ে যাবে, উপরে যে হাতটা থাকবে সেদিকে চোখ যাবে। এভাবে প্রথমে হবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট। এরপরে কী করবে না, প্রথমে দুটো পায়ে হাত দিয়ে টাচ করবে এভাবে, ওয়ান এলবো, টু থ্রি পিছনে হাত, ফোর হাইপে হাত, ফাইভ পেছনের দিকে ডাউন হবে যতটা সম্ভব হাঁটু ভেঙে। আবার পুনরায় একই রকমভাবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ। সাবধান পজিশনে আসবে, এবারে থাই থেকে রোলিং হবে, ডান পা উপরে তুলবে কোমরের কাছ থেকে, ওয়ান টু থ্রি ব্যাক সাইড, ওয়ান টু থ্রি লেগ চেঞ্জ করে একই রকমভাবে, ওয়ান টু থ্রি ব্যাক সাইড, ওয়ান টু থ্রি ধীরে ধীরে করবে। এবারে নি থেকে টো পর্যন্ত রোলিং হবে হাঁটুর কাছ থেকে, ওয়ান টু থ্রি ব্যাক সাইড, ওয়ান টু থ্রি লেগ চেঞ্জ করে একই রকমভাবে অন্য পায়ে, ওয়ান টু থ্রি ব্যাক সাইড, ওয়ান টু থ্রি। এবারে অ্যাঙ্কেল থেকে রোলিং হবে, পা সোজা সামনে করবে ডান পা, পায়ের পাতা আপ ডাউন করবে, রোলিং করো ব্যাক সাইড, একই রকমভাবে অন্য পা আপ ডাউন, রোলিং লেফট টু রাইট, রাইট টু লেফট, পেছনের দিকে প্রেস করো অন্য পায়ে, সামনের দিকে নি তুলে প্রেস করো অন্য পায়ে, সামনে পা তুলে প্রেস করো অন্য পা, দুটো পায়ের মাঝে গ্যাপ করো, সাইড ড্রেসিং করবে বাম দিক থেকে বসা হবে, যারা প্রথমে আস্তে আস্তে করবে, যখন আমি বাম সাইডের পা ভেঙেছি ডান সাইডের পায়ের পাতা উপরের দিকে আছে, আস্তে করে বসে, ওয়ান আবার স্ট্যান্ডিং পজিশনে গেলাম, টু থ্রি। প্রথমে অসুবিধা হবে, প্রথম প্রথম পুরোটা বসার দরকার নেই, যতটা সম্ভব বসে, ওয়ান টু স্টপ, সেম পজিশন। এই একই রকমভাবে যারা এটা করতে পারবে না, বাম পায়ের পাতা সোজা করবে, ডান হাত কোমরে রাখবে, বাম হাত হাঁটু উপরে রাখবে, হিপ প্রেস করবে, যারা পারবে তারা দুটোই অভ্যাস করবে এবং ধীরে ধীরে অন্য অপরটা অভ্যাস করার চেষ্টা করবে, ওয়ান টু রিল্যাক্স। এবারে হালকা ব্রিদিং নিয়ে নাও, শ্বাস নিতে নিতে উপরের দিকে উঠবে, শ্বাস ছাড়তে ছাড়তে নামবে পায়ের পাতার সাহায্যে, এইরকমভাবে তোমরা পুনরাবৃত্তি করবে বারংবার। তো একটা কথা মাথায় রাখতে হবে, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ এইটুকু না, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ বা ওয়ার্মিং আপ অনেকক্ষণ ধরে এক্সারসাইজ করতে হয়। তো আমি যেহেতু তোমাদের অনলাইন ক্লাস হচ্ছে, টাইম খুব কম, তাই অল্প সংখ্যকের মধ্যে সময়ের মধ্যে যেটুকু দেখানো সম্ভব আমি তোমাদের অনলাইনের মাধ্যমে সেটুকু দেখালাম। এর পরবর্তী ক্লাসে আমরা সূর্য নমস্কার এবং যোগ সম্পর্কে ধারণা আমি তোমাদের কিছুটা দেওয়ার চেষ্টা করব। তোমরা সবাই ভালো থাকবে, আর এই কথাটা মাথায় রাখবে যে কোনো খেলাধুলা করার আগে বা যে কোনো এক্সারসাইজ করার আগে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ বা ওয়ার্মিং আপ করা একান্ত প্রয়োজন। তোমরা সবাই ভালো থাকবে।